ও হোসেনের কায়দা দেখো, টেনে টেনে নি ইকল দি এটা দেখাচ্ছে মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কারণ আমার মর্নিং লেটেই শুরু হয়। আর উঠেছি অনেক সকালে, তাড়াহুড়ো করছি, আজকে কোথাও রাইডে বেরাচ্ছি না, আজকে হলো আমার উইকডেজ, মানে অফিসেই যাচ্ছি। কিন্তু কেন আমি ভিডিও করছি, ভিডিও করার কারণ আছে, তোমাদের রাস্তায় গিয়ে আমি বলছি। কিন্তু তার আগে ফটাফট রেডি হই, আর এই অফিসে মানে সকালবেলাটা যুদ্ধকালীন তৎপরতা চলে আমার, কি এনও দেরি হয় যায় না, বাট দেরি প্রত্যেক দিন হয়েই যায়। সাদা ঘোড়াকে বার করে নিয়েছি, আমার লেট হয়ে গেলে আমার যেদিন যেদিন লেট হয়ে যায় সেদিন সেদিনই আমি বাইক নিয়ে যাই। তো আজকেও আমার লেট অলরেডি হয়ে গেছে, আর ভিডিওটা করছি তার একটা কারণ আছে, রাস্তায় গিয়ে তোমাদের চলো বলছি। সকালে এবার বেরাই, 10:21 হয়ে গেছে, অনেক লেট, 10:10-এর মধ্যে বেরালে ঠিক হয়, কিন্তু আজ 10:21 হয়ে গেছে, রোজই আমার লেট হয়ে যায়। বাবা আসলাম, বাবাকে প্রণাম করা হয়ে গেছে, চলো বেরাই দেখি আজ লেট হয় কি না, লেট বাঁচাতে পারি কি না। আসছি, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় বাবা তারকনাথের জয়। পৌঁছে গেছি কল্যাণী রোডে, আমার বাড়ি থেকে পাক্কা 1 কিলোমিটার ডিস্টেন্স হলো কল্যাণীর এক্সপ্রেস ওয়ে। কল্যাণী এক্সপ্রেস ওয়ে নতুন এক্সপ্রেস ওয়ে এখন দারুণ হয়ে গেছে, চলো সামনে দেখাচ্ছি। আর লোকে ভাবছে এ কোথায় যাচ্ছে এতগুলো ক্যামেরা, সামনে ক্যামেরা মুখে ক্যামেরা, বুঝতে পারছি না। তো এদিক দিয়ে আমাকে লেফট টার্ন নিয়ে আমাকে ডাউনের লেনটা ধরতে হবে, চলো। এগুলো ভালো করেছে রাস্তায়, মানে মধ্যিখানে কোনো গাড়ি বা পাবলিক আসার অপশানই রাখেনি, ফ্লাইওভার করে দিয়েছে ওই জন্য, আর তলা দিয়ে পাবলিক যাবে, যে কটা মোড় সব কটা মোড়ে ফ্লাইওভার করেছে। এটাতে কী হয়, অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি অনেক কমে যায়, অনেক কমে যায়। আহা, সাদা জামা পরেছি আর লরির ধুলো, আহা, সাদা জামাটা হেভি আলপনা হবে, দেখো সাদা জামা পরেছি আর লরির এই ধুলো। ও হো, হোয়াট এ লাভলি ম্যান, হোয়াট এ পাউডার, একটু আস্তে আস্তে যাই, ধুলোটা পুরো জামার মধ্যে পুরো লেগে যাবে, আর অফিসে ঢুকবো পুরো চাষা হয়ে। এগুলো যখন রাস্তা কমপ্লিট হয়ে যাবে না, তখন এগুলো আর কিছু থাকবে না। অ্যাকচুয়ালি এই রাস্তা কমপ্লিট হয়নি, সাইডে মাটিগুলো রয়েছে, এই জন্য এত ধুলো। পরবর্তীকালে যখন রাস্তা রানিং হয়, পুরো যখন পিচ হয়ে যাবে, তখন এই প্রবলেমটা আর থাকবে না। তৈরি হলো কল্যাণী রোডের অবস্থা, এদিকে 3টে লেন, এদিকে 3টে লেন, 6 লেনের রাস্তা। Dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. মুড়া গাছের পর থেকে এই রাস্তার হাল, এটা সিঙ্গেল লেনের এখনও কাজ চলছে, সিঙ্গেল লেন দিয়ে সব যাতায়াত করছে, আর ওই পাশে কাজ এখনও অনেকটা বাকি আছে। এই যে দেখো ওই পাশে কাজ চলছে, তো গাড়িগুলো একটা রাস্তা দিয়েই আপ অ্যান্ড ডাউনে যাচ্ছে, আর মাঝে মাঝে এই যে ফ্লাইওভারের কাজগুলো এখনও হয়নি। দেখে মনে হচ্ছে 1 বছর, তো 1 বছরের বেশি লাগবে। গোপুরোটা হ্যাং করেছিল, তাই তোমাদের আমি দেখাতে পারলাম না। ওই মোড়ের মাথা কল্যাণী রোড যেখানটা শেষ হয়ে রয়েছে আপাতত, কাজ যেখানে শেষ হয়ে রয়েছে, তো ওই দিকটা কাজ চলছে। ওই মোড়ের মাথা থেকে যেখান থেকে লেফট টার্ন ঘুরে নিলাম, ওখান থেকে সোজা গেলে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে কানেক্ট করে দেবে, তো ওই কাজটা এখনও বাকি আছে। তাই জন্য এই পাড়ার মধ্যে দিয়ে অলিগলি দিয়ে যেতে হয়, গিয়ে আমাকে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে উঠতে হবে। তো যদি রাস্তাটা সোজা কানেক্ট করে দেয়, অনেকটা টাইম সেভ হবে, অনেকটা টাইম সেভ হবে, মানে অনেকটা সময়ও সেভ হবে। আর ও হ্যাঁ, তোমাদের এই দেখো যে বলতে বলতে দেখেছো লম্বা লাইন বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ওঠার মুখে, ডেলি ডেলি হয় এরকম, ডেলি ডেলি ডেলি। এই যে বাইক নিয়ে এসেও শান্তি পাই না, ঠিক এমনিতেও আজকে মনে হয় কেস খেয়ে যাবো, জানি না, জানি না। 11টার মধ্যে যদি লেক টাউনের ওই যে ঘড়িটা না পার হতে পারি, তাহলে সেদিন আমার লেট অফিসে। ও হ্যাঁ, কী কারণে আজকে ভিডিও করছি তোমাদের বলা হয়নি না, আমি আজকে ডিক্যাথলন যাব। ডিক্যাথলন 3 বার ঘুরে এসেছি, চলো একটু আগেই যাই, আগেই যাই, দেখি দেখি দেখি, রাস্তা জ্যাম করবো না, আগেই যাই। আমি বাদিকটা নেবো, এই সাইকেলটা লাগে বলি একটু সরাতে, ওই জায়গাতে সরে যাবো। দাদা 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 দাদা, বেরিয়ে বেরিয়ে, বা বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি। এই সুযোগের অপেক্ষাগুলো, এই সুযোগগুলো নিতে হয়, বুঝছো তো।
অনেকটা জায়গা, ওখানে যেতে পারবো কি? হ্যাঁ যেতে পারবো, চলে যাবো চলে যাবো চলে যাবো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, এই সুযোগগুলো নিতে হয়। দেখো সবার আগে চলে এসেছি, যাও যাও যাও, রেমালের পরে প্রথম যাচ্ছি। দেখো একদিনের বৃষ্টিতে রাস্তা উঠে চলে গেছে, কীভাবে রাস্তা বানায় জানি না ভাই, কীভাবে রাস্তা বানায়, আমার মনে হয় হোয়াইট সিমেন্ট দিয়ে রাস্তা বানায়, না প্লাস্টার অফ প্যারিস দিয়ে। এ ভাই কেস দিও না ভাই, আমি নিরপেক্ষ সাধারণ জনতা হিসাবে বললাম তো। চলো এই ব্রিজটা উঠে, এই ব্রিজটা থেকে নামতে পারলেই কিন্তু এয়ারপোর্টে কাটা ব্রিজ, মানে কাটা গেটটা পাবো। এর মধ্যে আর বড়ো বড়ো বাস ঢুকিয়ে দিয়েছে। এখানকার নিয়ম কী বলো তো, বাঁদিক দিয়ে টুকটুক করে এই যে চার চাকা যেখান দিয়ে নিচে নামাতে ভয় পাচ্ছে ওই জায়গাগুলো দিয়ে যেতে হবে, ডান দিকে গেলেই তুমি ফেঁসে যাবে। এই দেখো বাদিক দিয়ে যাবো, কেউ বাদিক ছাড়বে না, টু হুইলারগুলো সব বাদিক দিয়ে যাবে। দেড় ফুট জায়গা, দেড় ফুট দু ফুট জায়গা ফাঁকা থাকে, ওই যেখান দিয়েই সব যাবে। এয়ারপোর্টের ভেতর দিয়ে গিয়ে আবার আমরা বাইপাসেই কিন্তু উঠবো। এখানেও জ্যাম, আজকে এখানেও জ্যাম, ফেঁসে গেছি রে, আজকে লেট কেউ বাঁচাতে পারবে না, ভগবান আসলেও বাঁচাতে পারবে না, আজকে লেট আমার, জায়গাই নেই, সামনেও জ্যাম, কত ডচ করবো। চলো কোন দিকে যাবো, কোন দিকে যাবো, কোন দিকে, বাদিক না ডান দিক, এই ডিসিশানটা নেওয়া খুব বড়ো ব্যাপার। এর বাদিক দিয়ে চাপ, হ্যাঁ এই বাদিক দিয়ে যাবো, চলো 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 চলো, রিক্সা সামনে চলে এসছে, সুযোগ পেয়ে গেছি, চলো চলো। আরে কাকু এখানে দাঁড়িয়ে পড়লে তুমি দাদা, চলো এবার আই, দেখো সামনে বাইপাস, বাইপাসে বেরাচ্ছি এবার। আরে রে সিগনাল দিয়ে দিয়েছে বাদিকের, আমি এবার বাদিকে যাবো। আর এক একজন তো বাইকের লুকিং গ্লাস দেখেই না, পেছনে কে আসছে না আসো, নিজের মতন ভাবে যাবে। চলো একে বাঁদিক রেখে ওভারটেক করবো, এখন আমি বাঁদিক নেবো, ডান দিকে গেলেই ফেঁসে যাবো, এক্সট্রিম বাঁদিক দিকে ওভারটেক করবো, চলো এবার টানো। এই দেখো এক্সট্রিম বাঁদিক যাবো, আর এ বাসটা বাঁদিক চাপছে, বললাম না বাসগুলো বুঝে গেছে এখন। আরে আর এবার ডান দিকে আবার চাপবো, বাঁদিক গেলেই ফাঁসবো এবার। ও ফিল করি, মজা নেই কিন্তু এখানে আসার সময়, কিন্তু বললাম না কিছু করার নেই। এখানে কীভাবে গাড়ি চালাতে হয় জানো তো, ফুটবল খেলার মতন, ফুটবলে যেমন এদিক ওদিক দিয়ে পাস নিয়ে যা বেড়াতে হয়, আমাদের কলকাতায় বাইক চালাতে গেলে ঠিক এরম করতে হয়, এদিক ওদিক এদিক ওদিক ফোকর দিয়ে এদিক দিয়ে ওদিক গলতে হবে। এই দেখো 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 কোন দিক দিয়ে যাবো, পেয়ে গেছি জায়গা, বল নিয়ে দৌড়াচ্ছি, সামনে সিগনাল যেন না খাই। ওখানে চার মিনিট জ্যামে দাঁড়ালাম, অফিস যাওয়ার সময় এক একটা মিনিট খুব ইম্পর্টেন্ট, এক একটা মিনিট কেন, এক একটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট। আজকে আমি লেট খাবোই, কিছু করার নেই আমার, আজকে গাড়িগুলো ভুলভাল চালাচ্ছে, কেউ কারোর লেনে চালাচ্ছে না। Stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. আরো একটা সমস্যা কি জানো তো, তোমার লেট হলো ফাঁকা জায়গা দেখলে তুমি জোরে চালাতে পারবে না, ওভার স্পিডের কেস খেয়ে যাবো। ও সবাইকে ওভারটেক করে করে আসছি, বাট তাও আজকে বাঁচাতে পারবো না। এগারোটা দুই, এখানে বেশি জোরে টানতেও পাচ্ছি না কেস খেয়ে যাবো বলে। এই সিগন্যালটা রয়েছে, এই দেখো লেকটা অনেক ঘড়ি, এই ঘড়িটা যদি আমি এগারোটার মধ্যে না ক্রস করতে পারি তাহলে লেট হয়ে যাবো। এখন বাজে 11:03, ও হো আজকে লেট হবেই মনে হচ্ছে। তাও এই ব্রিজটা ফাঁকা পেয়েছি, হাট করে এই ব্রিজটা ফাঁকা পেয়েছি, এখানে একটু স্পোর্টস বাইকের মতো একটু শুয়ে দিই। ও এটা হলো চিংড়িঘাটা জ্যাম, এই জ্যামটাও কিন্তু মারাত্মক জ্যাম, বাঁদিকে সল্টলেক চলে যাচ্ছে আর আমাকে যেতে হবে সোজা সায়েন্স সিটির দিকে, এইখানে জ্যামে পড়লে আরও, এই জ্যামটা পড়লেই 5 মিনিট। তো এখন বেজে গেছে 11:09, 11:20 মধ্যে আমাকে অফিসে ঢুকতে হবে, হাতে আর পাক্কা 11 মিনিট বাকি আছে, কী জানি আমি কি পারবো আমি জানি না ভাই, রাস্তা ফাঁকা থাকলে তো ভাই 2 মিনিটে পৌঁছে যেতাম, বাট রাস্তার অবস্থা দেখো, চারিদিকে লোক কিলবিল কিলবিল করছে, কোথাও তুমি যতই তোমার স্কিল থাকুক পারবেই না তুমি বেড়াতে, বাঁদিক দিয়ে গাড়ি, ডান দিক দিয়ে গাড়ি, পাশে কাকা কাকিমা সবাই চলেছে, খুব রিক্স হয়ে যাচ্ছে। চলো এখান দিয়ে আবার টানি,
আবার বেশি জোরে উঠতে টানতেও পারবো না, ওভারস্পিডে কেস খেয়ে যাবো, ক্যামেরা লাগানো চারদিকে, বিপদ বলো তো চারিদিকে বিপদ, আমাদের শান্তি নেই। ও ওই দেখো ওপরে ক্যামেরা, সাইডে ক্যামেরা, আর সামনে আসছে দেখো ওই বিল্ডিংটার নাম আমি জানি না, এতবার এখানে থাকি বাট কলকাতা থাকি, বিল্ডিংটার নাম জানি, খুব ভারী সুন্দর লাগে ওই বিল্ডিংটা, দুটো বিল্ডিংয়ের মধ্যেখানে গাছ করার মানে একটা রাস্তা, ওখানে মনে হয় দুটো বিল্ডিংয়ের মধ্যেখানে মনে হয় সুইমিং পুল রয়েছে, কখনো যাওয়ার সুযোগ হয়নি বা যায়ও নি কোনো দিন, এসব ভালো এসব হাইফাই বিল্ডিংয়ে। এই বাস বাদিকে সময় দে, এই বাস বাদিকে জায়গা দে, এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যাবো, চলো R15 ভাই বস, এত ভালো গাড়ি বস, টানো 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 টানো, আরে বস, ব্যাস সিগন্যালটা খেয়ে গেলাম, আবার সিগন্যাল খেয়ে গেলাম, ও ভাই আগে জায়গা পেয়ে গেছি ভাই, আগে যাবো। ওই যে সামনে দেখা যাচ্ছে ITC, এখানে কিন্তু একটা ক্যামেরা আছে, সাংঘাতিক ক্যামেরা, টানলেই কেস উঠে যায়। আর ওই যে মা ফ্লাইওভার উঠে গেল একদম সে ITC-র গা দিয়ে, আর আমি এই তলা দিয়ে যাব। এই দেখো পুলিশের গাড়ি, কোন দিকে যাবে, ডান দিকে যাবে, আমাকে সোজা যেতে হবে, সামনে সার্জেন্ট ফার্জেন্ট সব দেখছে, ছেলেটা কী ব্যাপার, তো ক্যামেরা ফ্যামেরা লাগিয়ে কোথায় যাচ্ছে। দেখো হেভি লাগে না এই রাস্তাটা, সুন্দর লাগে, সুন্দর লাগে, এখানে আমি আস্তে আস্তে চালাবো, ক্যামেরা আছে। আচ্ছা এই জায়গাটা কিন্তু তোমার সাবধান থাকবে, ওইখানে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে স্পিড মাপার, ও ওইখানটা দাঁড়িয়ে থাকে সায়েন্স সিটি সিগন্যালটার ঠিক আগে, তোমরা যারা এয়ারপোর্টের ওদিক দিয়ে আসবে তারা কিন্তু খুব সাবধান, এইখানে একটা ছেলে থাকে 50-এর ওপর স্পিড থাকলেই স্যাট করে তুলে নেবে, আর ওই সামনের মোড়ে কিন্তু কেস দিয়ে দেবে, তো যেখানে ওভারস্পিড যেখানে লিমিট রয়েছে সেখানে ওভারস্পিড না করাই ভালো, ফাঁকা জায়গা থাকলে তুলতে পারো বাট না করাই ভালো, আমিও তোমাদের বলবো, চলো ডান দিকে সিগন্যাল আছে, নালে এখানেও আবার কেস খেয়ে যাবো, চলো চলো সিগন্যাল আছে, চলো 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 চলো, দেখি আমার লেট বাঁচে কি না, দেখি লেট বাঁচে কি না, চলো 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 পেয়ে গেছি, এইখানটা দাঁড়ালো আবার 5 মিনিট গল্প ছিল, চলো চলো, এই হলো সায়েন্স সিটি মোড়, আমার বাঁ দিকেই থাকবে সায়েন্স সিটি, ডান দিকে থাকবে মিলন মেলা, আর আমি যাব সোজা, চলো 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 চলো, এইখানটা টানবো, পুলিশ ফুলিশ থাকে না কিন্তু এই রাস্তাটা না সেই কি বলবো উঁচু নিচু কুঁচের মতন, সমতল রাস্তা না, কলকাতা সমতল রাস্তা খুব কম আছে, গাড়িটা না থাকলেও উঁচু নিচু। ভাই লাঞ্চ টাইমে তো যাওয়ার কথা ছিল, ভাই লাঞ্চ টাইমে যেতে পারলাম না, এখন বেজে গেছে কটা অলরেডি, 5:30 বেজে গেছে, তো একটুখানি সময় পেয়েছি, জাস্ট বেরাচ্ছি আমি আর আমার আর ভাই বেরাচ্ছি, আর এই লিফ্টে করে বেসমেন্টে চলে এসেছি, বাইক ওখানে পার্ক করা রয়েছে, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি কিনে আবার ব্যাক করবো। এই আমার সাদা ঘোড়া, বাট সাদা ঘোড়াকে নিয়ে যাবো না, আমার অফিসের এক ভাইয়ের হান্টারকে নিয়ে যাবো, তো হান্টার আমি আগেও চালিয়েছি বাট হান্টারের রিভিউ করা হয়নি, আমার ভাগ্নারও হান্টার রয়েছে, তো ওর বাইকটা নিয়ে যাচ্ছি, এখানে শেক্সপিয়ার সরণী, কিলোমিটার কত দেখাচ্ছে, 1.5-2 কিলোমিটার হবে ম্যাক্সিমাম, কত কিলোমিটার দেখাচ্ছে রে, হ্যাঁ 3 কিলোমিটার, জয় মা কালী। হান্টার ভাই নো ডাউট ভালো গাড়ি, তো এখন 4 নম্বরের সিগনালে দাঁড়িয়ে আছি, এই সিগনাল তো মারাত্মক সিগনাল, আমরা এই সোজা গিয়ে ডান দিকে ঘুরবো, তো চালাচ্ছি হলো হান্টার, ভালো গাড়ি ভাই, বেশ মজা আছে চালিয়ে, বেশ ছোটোখাটো গ্রিপি, সেই সো কল্ড মানে সেই বুলেট বুলেট ব্যাপারটা নেই, বড়ো সড়ো ব্যাপারটা নেই, খুব অ্যাজাইল বাইকটা, খুব অ্যাজাইল, আর ব্রেকও খুব ভালো, দারুণ বাইক, না আমি অনেস্ট তোমাদের বলছি, আমার যেটা চালিয়ে ফিল হচ্ছে আমি সেটাই তোমাকে বলছি। এই এখানে এখানে সব এই চলে এসেছি ডিক্যাথলন, তো ডিক্যাথলনে পার্কিং চার্জ দিতে হবে 20 টাকা ঘন্টা, চলো অনেকে মানে আপনি দেখে নিয়েছেন তো ঠিক আছে, আচ্ছা তো প্রপার্টিটা অন্যের তাই জন্য এখানে পার্কিং দিতে হবে, ঘন্টায় 20 টাকা, চলো ঘন্টায় 20 টাকা হোক বাট সেফ জায়গায় আমার বাইকটা থাকুক, আমি কখনো পার্কিংয়ের জন্য কম্প্রোমাইজ করি না, করা উচিত না, রাস্তায় রাখা থাকলে কি কোথায় স্ক্র্যাচেস দিয়ে দেবে নতুন বাইক, তো চলো হান্টার তুমি এখানে থাকো, আমরা যাই ডিক্যাথলনের ভেতরে।
তো আমার সঙ্গে আজকে আমার অফিসের ভাই এসেছে হোসেন, ও আমার সঙ্গে আমার ভাই, মানে ভাই আমি সবাইকে বলি না, ভাই এটা উপাধি, সবাই ভাই উপাধি পায় না, তাই না? আমার ভাই উপাধি যে পায় সে ভাই পায়। ভাই সেকেন্ড ফ্লোর মানে তিনতলা, বুঝছো? আমরা সেকেন্ড ফ্লোর মানে দোতলা ভাবি, তো তিনতলা আসতে হবে। কোথায় টেন্ট? টেন্ট কোথায়? কোথায় টেন্ট? এসব পরে দেখবি, চল আগে কাজের জিনিস কিনি। অফিস থেকে এসে থেকে পাস, চল টেন্টটা দেখি আগে। এই ব্যাস পায়তারা শুরু হয়ে গেল, উঠবি নাকি? এই ম্যাটগুলো কিনতে হবে। এখানে এসে সাবস্ক্রাইবার পেয়ে গেলাম, এই ভাইগুলো জিজ্ঞেস করে এটা সাবস্ক্রাইব করে না। ভাই তোর নাম বলে দাও। সুমিত, আমার নাম সুমিত। আমার নাম দেবাশিস আছে। তো দেবাশিস সুমিত খুব ভালো ছেলে, এটা দেখছিল। আর এরা মারবি নাকি? আমার, আমি তোমার ভাই। হ্যাঁ আমি আমার ভাই, গায়ে তো জোল নেই। চলো ট্রেন কিনতে, চল তাতে চল ট্রেন কিনবো আগে, চল। এই যে ভাই পেয়েছি, পেয়েছি টেন্ট, এই যে পেয়েছি টেন্ট। কিন্তু এটা কোনটা, ছোটোটা না বড়োটা? M100। ঠিক আছে, তো এটা 2% টেন্ট, MH100। অনেক আর অনেক রিসার্চ ফিসার্চ করার পর এটাই নেবো। ঠিক আছে, এটা ঢুকে পড়, ঢুকে পড়, ঢুকে পড়, ঢুকে পড়ে দেখ দুজন শোয়া যাবে কিনা, দেখ দেখ পরে রিভিউ করবো। হুসেন, হুসেন ভাই ঢোক, দেখ এটা নেবো না বড়োটা নেবো, দেখ এটা নিয়ে পাহাড় ফাড়ে গিয়ে টেন্ট ফেল করবো। আর এই যে ম্যাট রয়েছে, ম্যাটও নিতে হবে, ডিসপ্লের জন্য রয়েছে। এটা কিন্তু ইজি টু, ইজি টু ক্যারি। কোথায়? আচ্ছা আমি চেয়ারও নেবো একটা। কোনটা 2%? ওই দুটোরই এক নাকি? আর চেয়ার দেখাও একটা, ওই আছে না 1200 টাকার, এই যে ওই মডেলটাই আমার চাই। এটা কিন্তু একটু দেখো, আছে দেখো। তো আমি তিনজনের টেন্টটা নিলাম, ওই যে আমার টেন্ট হয়ে গেছে। আর একে দেখো রিল্যাক্স করছে চেয়ারে বসে। ওট ওট, ব্যাগটা দেখাও ভাইকে, আমি একটু রিল্যাক্স করি। দেখ কি করছে, দেখ। আরে তো ব্যাগ দেখাচ্ছি, দাঁড়া। এটা ভালো এই ম্যাটটা, কিন্তু 199 না? 199 মানে কত হচ্ছে? 199 মানে 200 টাকা না? 1999 কে? 1999 2000 টাকা না? এটা নেওয়া হবে না ভাই, এটা নেওয়া হবে, এটা অনেক এটা কি আছে, ছিঁড়ে যাবে না? তাই এটা অনেক বেশি লাগছে আমার, এটা নেবো না। আর ওটা কত বলে? 500 টাকা? এটা এটা হলো কি, যোগা ম্যাট নাকি? এটাটাও ঠিকঠাক আছে, ঠিক আছে, দু টাইপের আছে। এটা হলো কত বললো? 500 টাকা, 600 টাকা না? ওটা আরাম হবে না? আমি একটা কাজ করবো না, গরিব মানুষ তো, ইয়ে করে দেবো ভেতরে ওই একটা। তুমি এক কাজ করো, তুমি ওই যে যোগা ম্যাটগুলো আছে না, না কি নেবো, ওই যে বিচুলি, না না বিচনগুলো হয় না, ওই যে আরে পাট কি বজরে বল, বলো না ওটা কি বল, এটাকে ওটা চট চট, চটের যে বিচনগুলো হয় চাটিয়া টাইপে, হ্যাঁ ওগুলো আনিয়ে নেবো। ক্যান টেক দি আমার ভাই, ওই জন্যই বললাম তুই ভাই আমার। এটা এখানে এখন আমার খুব কষ্ট হচ্ছে, এটা নেবো না রাখ, আর না না এটা নেবো না, এটা নেবো না, এখন নেই না, এটা একজনে শুতে পারবো, আমাকে তো তিনজনের ভাই, আরও তিনটে কিনতে হবে, তার মানে এটা নিতে পারবো না। আমি দুটো ব্যাগ নিলাম গিফটের জন্য, এই ব্যাগগুলো ভালো 190 করে অফারে চলছে, 199 এটা নিলাম। আর এটা দুজনেরটা নেবো ভেবেছিলাম, কিন্তু এখানে এসে 3% টেন্ট নিয়ে নিচ্ছি। এটা 3% টেন্ট, দেখেন তিন ভাই তিনজনের ছবি আছে, তো হ্যাঁ তিনজনের ছবি আছে। চলো, এটা মডেল নাম্বার হলো MH100। হ্যাঁ হেলমেট ওখানে নিয়ে নে গাড়িতে। ভাই এখানে চারিদিকে তাকালে না অনেক কিছু কিনতে ইচ্ছে করে, তাই না? সব একটা একটা জিনিস নিয়ে লড়ি নিয়ে আসতে হবে। এই টেন্টটা কিন্তু খাটি দেখলাম, মানে এর থেকে কিন্তু বড় কিন্তু এই টেন্টটা। হ্যাঁ অবভিয়াসলি বড়, এর থেকে অনেকটা বড় হবে, তাই না? দুজন এখানে ভালোভাবে শোয়া যায়, এটা রিভিউ আমি করবো পরে। এর থেকে একটা বড় হবে, ঠিক আছে, ঠিক আছে না? আমার এখন পয়সা নেই, খড় বিচুলি দিয়ে কাজ চালিয়ে দেবো। এটা কি সব করছে, দেখো এটা কি দূরবীন,
দেখি তাকাচ্ছে সবাই তো অনেক চুম হয়ে গেছে তার হ্যাঁ তাকাচ্ছে দেখি দেখি কত দূর দেখা যাচ্ছে দেখি রাগ ভেঙে গেলে পয়সা দিতে হবে পয়সা নেই তো রাগ 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 তোমাকে অনেক জুম দেখি মানে বাঘ দেখবি বাঘের একটা জিনিস বললাম পেছনে ঝোলে না ওটা জুম করে দেখবি এই চ চ চ তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চল ভাই হুম পড়ি দে পড়ি দে চাতে চল হ্যাঁ হয়ে গেছে কিন্তু এটা ভালো দেখো ও হোসেনের কায়দা দেখো টেনে টেনে নি হোসেন হোসেন ঠান্ডা জল রাখা যাবে দেখ এদিকে আয় ওটা গাড়িটা রেখে এদিকে আয় এদিকে আয় হ্যাঁ হোসেন গাড়ি ওখান থেকে আনতে হচ্ছিস না এদিকে আয় না এই গ্লাস এইটা দেখ কি আমি যে এই প্যান্টটাই কিনেছি না 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 তুমি মা অন গো তুমি আরো চুচুলো কিনেছো আরে না চুচুলো না এটা ঝুল ঝুল আমি রোগা বলে তাই তাই হ্যাঁ আমি এইটা এই প্যান্টটাই কিনেছি এটা 799 হ্যাঁ 1600 টাকা দাম দেখাচ্ছে তাহলে ডিসকাউন্ট নেই আরে 1600 টাকা এমনি দাম ডিসকাউন্ট কর 799 তুই দেখা 799 দাম আছে এটা হ্যাঁ রে ভাই 799 এই হেভি প্যান্ট ভাই মানে আমরা তো গরিব মানুষ বাজারে ব্যাগ ক্যারি করি এইসব টানতে পারছি না ফেলে দিয়ে আর হামলে পড়ছে এটা নেবো এটা নেবো এটা নেবো এটা নেবো বলেছি সবটা এক একটা জিনিস সব একটা করে নিয়ে নিয়ে চলে এসেছি এই হয় আর কি গরিব মানুষ চাহিদা বেশি চাহিদা বেশি পয়সা কম চাহিদা বেশি চাহিদা বেশি চলে এসেছি আমরা জিরো ফ্লোরে মানে গ্রাউন্ড তাই তো দেখো বার করতে পারছি না দেখো ওই দেখো তুলে বার করবো ওই পেছনে একটা রেন করছি না না আমি এটা শুট ওখানে আচ্ছা বলি ওই পেছনে একটা রেন করছিল ও বলছে কি বেশি ক্যাজুয়াল তো আমি বললাম ওখানে সিরিয়াস টাইপের আছে এবার সিরিয়াস রেন কর দেখতে যাচ্ছি কোথায় চ তোমাদের অনেক জিনিস হয়ে গেছে এবার আমরা বেরাবো বিল করবো পেছনে হলো বিল কাউন্টার বিল করাবো বেরাবো মোটামুটি কত একটা জিনিস হলো ও হ্যাঁ আমি একটা চেয়ারও নিয়েছি সেটা এখানে ছিল না স্টোরে আমি মোবাইল দিয়ে বুক করেছি যদি স্টোর থেকে অনলাইনে বুক করো তাহলে কিন্তু সেটা ডেলিভারি চার্জ লাগে না যদি 4 কিলোমিটার মধ্যে থাকে ভাই বেসিনের ফল দেখো ভাই আমার পেমেন্ট হয়ে গেছে এদিকে বিল বেরিয়ে গেছে ওদিকে ওখানে বড় স্ক্রিনে পেমেন্ট গেটওয়ে থেকে আটকে গেছে দেখা যাক মুশকিল ভাই বিলের প্রবলেম হয়েছিল পয়সা কেটে গেছে বিল বেড়ায়নি দাঁড়ালাম ওখানে 10 মিনিট সময় এগুলো নষ্ট হলো তো কিনে নিয়েছি আমরা টেন পেন আর ব্যাগ নিয়ে নিই এক্সট্রা কাগজের ব্যাগ নিলে 15 টাকা আর কাপড়ের ব্যাগ নিলে 30 টাকা তো আমাদের গরিব মানুষ ব্যাগ নিয়ে নিই কারণ আমি বাইকে বেঁধে নিয়ে যাবো তো এখান থেকে এবার বেরাই এই বাইক পার্কিংয়ে রেখেছিলাম 20 টাকা নিয়েছে চল এবার তুই চালা আমি ধরছি তো অফিসের বেসমেন্টে চলে এসেছি এটা হলো অফিসের পার্কিং স্লট বিশাল বড় বিশাল বড় তো ওখানে বাইকগুলো পার্কিং করা থাকে আমার সাদা করে ওখানেই পার্কিং করা রয়েছে তো তাড়াতাড়ি যাই ওপরে গিয়ে Restlessness to hell and back What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack Sometimes you just gotta believe তো এখন বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে টেন্ট নিয়ে নিয়েছি এই যে দেখো এটা হলো 3% তিনটে মানুষের ছবি দেওয়া রয়েছে এটা হলো 3% চেয়ার মানে 3% টেন্ট দুটোই নিচ্ছিলাম আর তারপর ভাবলাম না একটুখানি 1000 টাকা বেশি দিই যখন বড়টাই পাওয়া যায় তো বড়টাই নিয়ে নিই কারণ কখনও যদি দু তিনজন রাইডে বেরোয় তাহলে একটা টেন্টে তিনজন আরামসে শুতে পারবো প্লাস আমার লাগেজ রাখা জায়গাও থাকে আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই যে টেন্টটা যে নিলাম এটা কতটা যুক্তিযুক্ত বা কতটা কাজের জিনিস আর তো তোমাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ট্রেনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো এর পরের ভিডিওতে আমি ট্রেনটাকে টাঙিয়ে ট্রেনটা পিচ করে তোমাদের দেখাবো যে ট্রেনটা কেমন হয়েছে কতটা ভেতরে স্পেস আছে তো সবাই ভালো থেকো টাটা গুড নাইট তো চলে কেন যাচ্ছ একটা কথা বলতেই ভুলে গেলাম দাদা চ্যানেলটাকে সাপোর্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কারণ তোমরা না আমাকে সাপোর্ট করলে না কমেন্ট করলে না সাবস্ক্রাইব করলে আমি ভিডিও করার এন্টু হারিয়ে ফেলবো
তো তোমরাই হলো আমার মনের জোর। সবাই ভালো থেকো, সেফফুলি রাইড করো আর চ্যানেলটা কিন্তু সাপোর্ট করো।